কষ্ট হচ্ছে সালমা? আর পারছি না। আরেকটু আরেকটু ধৈর্য ধরো সালমা। ওই তো সামনে আমাদের চাপ, ওঠো। তোর ভাবিকে ঘরে নিয়ে যা। এসো ভাবি, এসো। চলো বাবা। মা, ও মা, খোকা, ভালো আছেন মা? থাক মাথা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, যাও ঘরে যাও। খোকা, বাবা, তোরা বেঁচে আছিস? ঢাকা শহর ওরা যেভাবে মানুষ খুন করছে, ভেবেছিলাম তোরা বেঁচে আছিস কি নেই। বেঁচে থাকার জন্য আজ আমাদের যুদ্ধ করতে হবে মা। যুদ্ধ? হ্যাঁ মা, বাংলার মানুষকে বাঁচাতে হলে আজ আমাদের হাতে অস্ত্র তুলে নিতেই হবে। কি বলছিস তুই? আজ আমাদের বুকের ভাষা মুক্তিযুদ্ধ, 7.5 কোটি মানুষের প্রাণের আশা স্বাধীনতা। স্বাধীনতা? হ্যাঁ মা, স্বাধীনতা মানেই তো তোমার ধানের গোলায় পরিপূর্ণ নবান্নের হাসি। স্বাধীনতা মানেই তো বাংলার মানুষের মুখে সুজলা সুফলা শস্যের হাসি। আর আমার সবুজের হৃদয়ে বাঁচবে সোনার বাংলার দীপ্ত চেতনার সেই বাঁশি। ওই হানাদার বাহিনীকে দেশ থেকে নির্মূল করে ছিঁড়ে ফেলতে হবে পরাধীনতার শিকড়। মা, তোমার কাছে ওদের সবাইকে রেখে আমি মুক্তিযুদ্ধে যাচ্ছি। ভাইজান, ওকে কিছু না দিয়ে চলে যাবে? হ্যাঁ রে আনু, এক মুহূর্ত দেরি করার সময় নেই। আবু, আর স্ত্রীকে সেই কবে রেখে এসেছি জানি না, ওরা কে কেমন আছে। আজ ওদের দেখতে খুব ইচ্ছে করছে। তুমি যাও কমান্ডার, ওদের দেখে এসো, আমরা এদিকটা সামলাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তোর ওপর সব দায়িত্ব দিয়ে গেলাম, সাবধানে যুদ্ধ করিস। এই যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। অধমের নাম বরকত আলী খান,
শান্তি কমিটির চেয়ারম্যান। আপনার পোলারে যখন মুক্তি বাহিনীতে পাঠাইছেন, এবার আনুরে আমার হাতে চল্লা দেন। খবরদার, কেউ আমার মেয়ের গায়ে হাত দিতে আসবি না। আপনি জানেন না আমি শান্তির লিডার, আমার হাতে কত পাওয়া। সেদিন আপনার মাইয়া আমার গালে থাপ ভর দিছিল, তার ঝাল মিটাম এইবার জরুর মিটায়গা। আপনি কি বন্ধ জননী হতে চান? তাইলে মাটির সাথে মিশে যান। বহুত খুবসুরত লড়কি হ্যায় মিস্টার খান। মন্দির কমান্ডারের বোন হ্যায় সাহেব। মুক্তি বাহিনী কি বহন হ্যায়? মেরে সিরে মে লগ জা মেরি জান। আদুরে করলাম আপনার দান, দান ওরে একটু আদর করে। খানকে জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘোরানোর
একশত বাচ্চা খাতে হুকুম দিল। কালাম নিয়ে যাও, জুতাল মালা পড়াইয়া দাও। মুক্তি বাহিনী চুপ
আরে ওস্তাদ, আপনি চালাও কেন? একটু জোরে চালাও।
শুন ভেঙে গেল তো কারো মায়ের বুক খালি করতে চাইলে তোদের মায়ের বুক খালি করে ফেলবো। কে তুমি ভাই? একজন ট্যাক্সি ড্রাইভার। বলুন তো কেন আপনার মেয়েকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল? বিথির বাবা একজন সাংবাদিক, সত্য খবর ছাপিয়েছিল বলে ওরা বিথিকে তুলে নিয়ে যাচ্ছিল। যান বাড়ি যান, তবে একটু সাবধানে থাকবেন। আচ্ছা চলো আম্মু চলো। আমার তো ঘুমই ভাঙেতে পারলো না। প্রুফটা কালেক্ট করে নিয়ে আসো। ওকে স্যার। সালাম আলাইকুম স্যার। আরে সবুজ সাহেব যে বসুন, আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে রক্ষা করেছেন, আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট না করে আপনার বীরত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, যারা নিজের স্বার্থে গোটা দেশটাকে ধ্বংস করে দেবার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করার দায়িত্ব আপনাদের। আর সেই সংবাদের সূত্র ধরে দেশদ্রোহী ক্রিমিনালদের গ্রেপ্তার করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তোর এই অবস্থা কেন? খালাম্মা গো খালাম্মা, আপনার পুত্র একটা বীর বাহাদুর, যদি ফিল্মে ফাইট করত বেশি ফুলে লাগিয়ে দেবো খটকা নাকি। বুঝেছি, কোথাও মারামারি করে এসেছিস। বল কিসের জন্য কাদের সঙ্গে মারামারি করেছিস? আমি কোনো অন্যায় কাজ করিনি। এক সাংবাদিকের মেয়েকে কতগুলো মাস্তান তুলে নিয়ে যাচ্ছিল, ওদের কাছ থেকে মেয়েটাকে উদ্ধার করে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছিস। লেখাপড়া শেষ করে চাকরি বাকরিও পেলি না, কিন্তু কিন্তু ট্যাক্সি চালাতে গিয়ে রাস্তাঘাটে এভাবে মারামারি করলি, কখন কোন ঝামেলায় পড়ে যাস কে জানি। তাই বলে চোখের সামনে যারা অন্যায় অত্যাচার করবে তাদের বাধা দেবো না? বাধা দিতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কে নিয়ে বেঁচে থাকবো বাবা? কিন্তু মা, তোমার মতো ভয়ে সবাই মুখ বুঝে বসে আছে বলেই সন্ত্রাসীরা আজ এত তৎপর। মনে নেই মা, একদিন আমার চোখের সামনে ফুপুকে ধরে নিয়ে গিয়েছিল, দাদু আর বাবাকে নির্মম ভাবে খুন করেছিল। আছে সবুজ, সবই মনে আছে। তাহলে কেন তুমি ভুলে যাও মা? আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় বইছে সেই মুক্তিযোদ্ধা পিতার রক্ত। সবুজ! হ্যাঁ মা, হ্যাঁ, তাই তো কোনো অন্যায়কে আমি সহ্য করতে পারি না। অন্যায়ের প্রতিবাদ করতে করতে তোর বাবা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে মা। আচ্ছা বাহ, বারে ভাইয়া বাহ, চমৎকার। মায়ের আদরটুকু তুই যে একাই লুকিয়ে নিচ্ছিস। কেন, তোর বুঝি হিংস হচ্ছে? আমি অত হিংসুটি মেয়ে নই মা। মা গো দেখো না আমার সাজগোজটা কেমন হয়েছে। তোকে পেটনির মতো লাগছে। কি কি বললে? দেখলেন মা, দেখলেন, বান্ধবীর বিয়েতে যাচ্ছি আর আমনি ভাই আমার মুখটা অফ করে দিল। ও, রুমার বিয়েতে যাচ্ছিস?
কারো নজরে পড়িস না। আসি মা। এই মারিছে যে মারিছে মারিছে। আসছেন কেন ম্যাডাম রা? বরকে ঢুকতে দিন। পাসপোর্ট আছে মিস্টার, পাসপোর্ট। তাহলে এই গেট পার হতে হলে গেট পাস চাই। গেট পাস সেটা আবার কি? Thank you.
আমিও যদি মার্কেটে যেতাম তাহলে খালি বাড়িতে নোংরা মেয়েটিকে নিয়ে নোংরামি করতে তোমার খুব সুবিধা হতো, তাই না? আমি নোংরা মেয়ে এত বড় অপমান! দেখুন ম্যাডাম, নিজেকে বিশ্ব সুন্দরী ভাববেন না, আপনার মতো মেয়েদেরকে ফল দিলেও অনেক পাওয়া যায়। ও ইউ নাস্টি গার্ল, গেট আউট ফ্রম মাই সাইট! এর পরেও যদি ওই বাড়ি থেকে না যাস তাহলে ড্যাডিকে ডেকে এক্ষুনি তোকে পুলিশের হাতে ধরিয়ে দেব। আন্ডারস্ট্যান্ড? রাবিশ! ডার্লিং, খালো জল এসে পড়লে কিন্তু বিপদ হবে। আজ রাতে হোটেল ডিম পড়ে দেখা করো। ওকে ওকে বাই। কি বললেন মল্লি সাহেব? ড্যাডি অফিস থেকে বেরিয়ে গেছে, কখন ফিরবে বলতে পারছেন না? ওকে ঠিক আছে। ও ইউ রাস্কেল, দেখছি নোংরা মেয়ের সঙ্গে নোংরামি করতে করতে আমার বেডরুমে ঢোকার তুমি সাহস পেয়ে গেছো। আরে বলে কি, দুদিন পর তো বিছানার অংশীদার আমি হব, তোমাকে আমার বুকে তুমি এ তুই কি করছিস মা? দুদিন পর আবেদকে তো স্বামী হিসেবে বরণ করতে হবে। স্বামী? কিন্তু দেদে আমারও তো পছন্দের ব্যাপার আছে। আবেদ তোর খালাতো ভাই। হতে পারে সে আমার খালাতো ভাই, কিন্তু তাকে আমি স্বামী হিসেবে মেনে নেব এ তুমি কি করে ভাবলে? দেদে, যাকে তুমি দুধ কলা দিয়ে নিজের সন্তানের মতন বড় করেছো সে এত চরিত্রহীন নম্পট, এমনকি সে কুলঙ্গের সমাজে তার নিরুদ্দেশ পিতায় পৌঁছে দিতে পারে না, তার স্ত্রী হয়ে সমাজে আমি কি করে পৌঁছে দিব? ও শৈলা, পাস্ট ইজ পাস্ট, অতীত খেটে কোনো লাভ নেই। আবেদ আমার পরিচয়ে সমাজে বড় হয়েছে, আর এই আবেদই হবে তোমার জীবন সাথী। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। অসম্ভব, তোমার সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না, করবেন না। আমার সিদ্ধান্ত না মানলে আজ থেকে এ বাড়ির বাইরে যাওয়া তোমার বন্ধ। আবেদ, ওকে তুমি চোখে চোখে রাখবে যাতে করে ও এ বাড়ির বাইরে যেতে না পারে। এসো। যে করে হোক এই বাড়ি থেকে অভিনয় করে বেরিয়ে যেতে হবে। আপা মনি কান দেখেন? আমার আর মারবেন না, আমি মারবেন না, আমি আর আপনাদের কাছে ভাঙুন না। আপনি পা ধরি, আমার আর মারেন না, মারেন না।
টেলিভিশনের একটা নাটকে অ্যাক্টিং করলাম। অ্যান্টি হেবে বলকি অভিনয় অভিনয় যেমন তুই আমার ড্রেস পরে এখন হবি শৈলাপামনি, আর আমি তোর শাড়ি পরে হব এই বাড়ির চাকরানি করিমন। তারপরে দুজনে অ্যাক্টিং করব। কি যে কর, আমি আপনার এই অ্যাক্টিং পেন্ডিংকে বুঝি না। আরে বুঝবি বুঝবি সব বুঝবি। দৃশ্যটা হলো তুই শায়লা পাশে যে আমাকে ডাকবি করিমন, করিমন এক কাপ চা দিয়ে যাত, আর আমি চাকরানি করিমন সেজে চা নিয়ে বলবো আমার লজ্জা করে। আরে রাগ তো লজ্জা, চল আমরা দুজনে কাপড় বদলে ফেলি। হ্যাঁ ঠিক করিমন। আমি লেডি, দাঁড়া আমি আমি এখন রেডি হইনি। পরিমল এইবার তুমি যা খুশি করো, এইবার ডাকবে পরিমল। হ্যাঁ পরিমল। আরে হবি হবি। পরিমল এখানে একটা চা দে। স্যার আপা কাপড়গুলো লাগে লন্ডারিতে দিয়াই। আপামনি কই গেল? আমার একমাত্র মেয়ে দিয়েছি, হইতেই হবে না। আপামনি কই গেলেন? আপামনি আপামনি আমার কাপড় বইরা চাকরানি র্যান্টিং করবো আমার। আমার বুঝতে বাকি নেই খালুজান, একটু আগে যাকে চাকরানি ভেবে চা দিতে বলেছিলেন ওটাই শায়লা, আমাদের ফাঁকি যে বাড়ি থেকে পালিয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না খালুজান, আমি এক্ষুনি শায়লাকে ধরে আনছি। মহাবিপদ, কি করি বলতো ফটকা? পাবলিক যদি সুইটা আছে বাড়িটা যাবো খটকা। হ্যাঁ মিজারে জোর দিয়ে কাইলে তুই জানাও, আর দূরে নিয়ে আস একটা মানে ফালিয়ে দাও একটা মিষ্টা মাইলা। তাহলে কোথায় যাবেন জলদি? চললেন চললেন চলেন সামনে বসা। এই যে সোনামণি গাড়ি চাক্কা পান স্যার, আপনি নামেন? আমি নাম আরে তোর গোষ্ঠী মানে নাম তো আপনি নাম তো নাম নাই গুলি চাপ ভাবু দেবো গুরু গুরু। আই বড় লোকে দলজল পৌঁছে আমাদের মাইলে যাই যাই। এই দেখে দেখে আর ব্লাউজ খুলতে হবে না তাহলে থাও গুরু গুরু। আপনি থাকেন কই? সেটা তোমার জন্য দরকার কি? দরকার আছে গুরু দরকার আছে, এই তোমার বাড়িতে কাম করবার পায় না গো শোনা। চাইলেই হলো, এমনিতে মা আমাকে ভুল বুঝে আছে, তার উপর ওকে সাথে নিয়ে গেলে ঝাঁটা পিটা করে ছাড়বে। আপনি বুঝি মারে খুব ভয় পান গুরু? তোকে আমি নারী পুনর্বাসন কেন্দ্রে ধাক্কা দিয়ে ফেলে যাবো। না গুরু না, এমন কামটা করবেন না। আমার আপনার মায়ের কাছে একবার নিয়ে চলেন,
হ্যাঁ মন আমি জয় করে সারু মি সারু অসম্ভব তোকে আমি বাড়ি নেব না আমার মা গো মা কাম কাজ না পাইয়া না খাইয়া জামু আমি মরিয়া নানা গুরু দেন তো একটা কাম ঠিক আছে ঠিক আছে কাম না পারলে উষ্ঠা দেব আয় মুক্তি মুক্তি আবার কেডা ভাইয়া আমি তো মনে করছিলাম মুক্তি কেমন মাইয়া আপনার পায়ের নিচে আমার একটু চাই আমার খাইয়া পরে বাঁচতে আমার নাম করিমন যে বাড়িতে আমি কাম করতাম সেই বড় সাহেব একটা খসরা পোলা আছে সারা দিন খেলে বেশি আর দেহ আর আমাকে কয় আমি নাকি সিঁড়িতে বিল্লা হন মা তুলি না মাথা রেখে জানি নাম হেল্লা হন আর কি সব খসরে খসরে কথা কয় গো আম্মা আমি শুনে মরে যাই আর শান্তি হই না দেখা আমার লাগছে গোটা মাইরা বাড়ি তোর কাঁদিয়ে দিয়েছে এই দেখে দেখে মা আসলে মেয়েটা বড় অসহায় এত করে যখন বলছে বাড়িতে রেখেই দাও না অবলা কাজের মেয়েদের উপর যারা নির্যাতন করে তারা অমানুষ এই শিকল পরে সবাই রেয়াজ করবো রে বিকল জায়গাটা নিরাপদ কিনা বল বাবা ছায়া আছে শীতল দল দোয়া করেন যাইব না কি হয়েছে বল বাবা আমার পোলা বিদেশ যাইতে পারতেছে না পারবো পারবো আগে কিছু দান কর তোর পোলারে আবু দুবাই পাঠাই দেব বাবা জলদি পাঠাই দেন দেরি করেন না কাইল শিকল এজেন্সির তাইকা টিকিট লইয়া যায় শিকল এই যে ভাই এটা কি গুলশান চোদ্দ অর্থ বাবা আই অর্থ উঁচু জ্যাক মানে
যোগাযোগ রাতারাতি বড় লোক হইতে হইলে বড় লোকের সাথে যোগাযোগ করতে হবে। বড় লোকের সাথে যোগাযোগ? বাবা আপনি আমার হাইল এক ফিট করে দেন। তা হইলে আমার সাথে চল 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 চল। হ্যাঁ, তুমি আমার সেই আব্বাজান। একা
উত্তরে শিলা বরকত আলী খান, আর আমি তোমার ছেলে আবেদ আলী খান। আমি পাইয়া গেছি আমার উপযুক্ত সন্তান। এর আগে তো কোনোদিন বলেনি যে তোমার ছেলে আছে। এতদিন ওর খালুর বাড়িতে ছিল তাই। আব্বাজান, তুমি কি হাইজ্যাক ফিট করবে? আমি তো জ্যাক ফিট করে বসেই ছিলাম। বলো কোথায়, কি তার পরিচয়, কি তার নাম? ভাব, হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এখন খালুজান। কথা ছিল তার মেয়ে শায়লার সাথে হবে আমার বাগদান, কিন্তু ওই শায়লা পালিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছে খালুর মান সম্মান। এবার শিকল পরি ছদ্মবেশে করো তার সন্ধান। সমাজে এখন আমি কি করে মুখ দেখাবো? দুদিন পর শায়লা বিয়ের অনুষ্ঠান, সে আমাকে ভুল বুঝে বাড়ি থেকে পালিয়ে গেছে। সারা শহর খুঁজেও আমি শায়লার কোনো সন্ধান করতে পারলাম না। এখন আমি কি করবো, কোথায় যাব তুমি বলো? চুপ করে থেকো না, জবাব দাও। খালুজান, বাবা বেদ পেয়েছো, পেয়েছো শালা সন্ধান? না খালুজান, শহরে এমন কোন জায়গা নেই যেখানে তাকে আমি খুঁজিনি। তাই বলছিলাম কি, থানায় একটা ডায়েরি করে সমস্ত পত্রিকার নিখোঁজ সংবাদ ছাপিয়ে দিই। নো মাই চাইল্ড, তাতে হায়দার ফ্যামিলির কলঙ্ক আরো বেড়ে যাবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বন্ধুদের নিয়ে শায়লাকে খুঁজে বের করো। শোন, রান্নাঘরে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ সব রাখা আছে, ভালো করে বেটে রাখ, আমি বাজারে সেরে আসছি। আচ্ছা, খাটাতে খাটাতে তোমরা শেষ করে ফেলবে। এতগুলো হলুদ, মরিচ, আদা, রসুন সব আমি বাঁচবো, কিন্তু কি করে বাঁচতে হয় তা তো আমি জানি না। পাইছি রে পাইছি, এই হলো পিরা, এই আমার পটলা, এখানে তা তো, এই হলো পুটা, এই হলো পাটা, সবগুলোরে একসাথে রাইখা দেব আমি গোটা গোটা। কিন্তু পানি পানি, এই যে এই যে পানি, আইসো পানি আইসো, দেব আমি গোটা 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 গোটা। আপনি কি মনে করছেন আমি মশলা পিসতে জানি না? ওই চিল্লি, ওই তুই আস্তটা পদার্থ কি হুকুন হুকুন আগো আপা, আগের মতন আর কাম খাইতে মন নাই, খালি মনটা কয়। আচ্ছা ঠিক আছে, মাকে বলে তোকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব। এখন যা, ভালো করে ঘরটা মুছে ফেল। বাইয়াদি কোথা থেকে একটা কি ধরে এনেছে? উদ্দেশ্য না বল না, আমি কোন উদ্দেশ্য নিয়ে আসিনি। তাহলে বলো কি তোমার পরিচয়? আমি হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হায়দার চৌধুরীর একমাত্র কন্যা শালা। তুমি, তার মানে আপনি বড়লোকের মেয়ে? আমাকে আজ থেকে তুমি বলে দেখো,
কিন্তু তোমার মা আর ভাইয়ের সামনে করিমন আর তুই বলে দেখো। কেন? মা তোমার ভাইয়া জানতে পারলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বুঝলাম, কিন্তু বিরাট বড় লোকের মেয়ে হয়ে কেন এই নাটকের আশ্রয় নিয়েছ? কারণ জীবনটা একটা নাটক, তাই বাধ্য হয়ে এরপর তোমাকে বেছে নিতে হয়েছে। তার মানে? আমার দাদি আমার এক লম্পট খালাতো ভাইয়ের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, তাই কোনো উপায় না দেখে বাড়ি থেকে পালিয়েছি। আসার পথে তোমার ভাইয়ের গাড়ির সাথে ধাক্কা খেয়ে মিথ্যে নাটক করে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। রেজিস্টার বন্ধ হয়ে গেল। ঘটনাটা কি আমি একটু দেখে আসি তো? যাও যাও যাও। কে তুমিও গেলে? যাম ছাত্র ছাত্রী ভাই বোনেরা, স্কুল কলেজ বাদ দিয়ে ধ্বংসের কাজ শুরু করে দিয়েছ? ধ্বংসের কাজ শুরু করেছে তাতে তোর কি হয়েছে? তোমরা জাতির মেরুদণ্ড, তোমাদের কাছ থেকে দেশ ও জাতি অনেক কিছু আশা করে। তোমাদের বাবা মা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে স্কুল কলেজের খরচ যোগান দিচ্ছে, সেই কষ্টার্জিত টাকা দিয়ে তোমরা মরণ নিশা মেতে উঠেছ। একবারও কি ভেবে দেখেছ এর পর্যন্ত কত ভয়াবহ? মনে রেখো, আজ তোমার হাতে যারা মরণ বিষ তুলে দিচ্ছে তারা এদেশের শত্রু, তোমাদের শত্রু। তাদেরকে কোনোদিনে যাতে ক্ষমা করবে না। বলো বলো, কারা তোমার হাতে এই মাদকদ্রব্য বিষ তুলে দিচ্ছে? আমি কাউকে চিনি। বলো বলো ভাই, আমরা শুধু এই দুজনকেই চিনি। তোদের বসকে আমি বলবো না, হারামজাদা। তাহলে তোকে আমি আইনের হাতে তুলে দেব। পুলিশ বাহিনী আমার শিকড় শিষ্যের কাছ থেকে ফাইল করতে পারবে না আসল ঠিকানা। তার আগে সে শিকল বড়ি খেয়ে মারা যাবে। কিন্তু কে ওই দেশপ্রেমী যে আমার বিরুদ্ধে ডাইরেক্ট ট্যাক্স করে নেমেছে? সে একজন রেঞ্জার ট্যাক্সি ড্রাইভার। ড্রাইভার অর্থ বুঝোস? ড্রাই অর্থ শুকনা, ভার অর্থ ওজন। ওজন? তাহলে তো ওই ড্রাইভার আমাদের দুশ্মন। আর তুই, তুই আমার দুশ্মন, তাই তোকে আমি করবো ভক্ষণ। গুরু গুরু, এই হ্যানে শুয়ে রয়েছে তারা। গুরু আরে ও গুরু, এই হ্যানে শুয়ে রয়েছে কেন? আরে বাইরাও বাইরাও, কাম আছে আমার, বাইরাও তো গুরু, বাইরাও। আরে গুরু বাইরাও। আরে পরিমন তুই, আরে আমি তো ল্যাংড হয়ে গেছি, দিদি না বেরাবো, খাওয়া দাঁড়িয়েছি। কিন্তু তাড়াতাড়ি প্যান কর, আরে বাইরা ছুটি হাত থেকো। গুরু জানতে পারলে আমার পিঠে ভাঙবো লাঠি। ভাঙবো না ভাঙবো না, আমার থেকে ছুটি লইয়া আমি গুরুর লোকে যাইতেছি। মায়ের কে কই তুইব না, আমি নয়া বাড়িতে কাম লইছি। যা যা যা, তোর হেল্পারি আমি করে দেব। বুঝছি, গুরুর লোকে টাঙ্কি মারা শুরু। বুঝছি বুঝছি, গরিবের লোকে গরিবের লাগে পিছি খটকা। করি মন তুই দিবি আমার মন, আমি তোকে করে দেবো আপন। আচ্ছা আচ্ছা, এখন বাইজা বাইজা। পরিমনে পরিমন, আমি তোর ফটকা পারবো, আমাকে বিয়ার সামনে ফটকা। বুঝছি বুঝছি বুঝছি, ওই আর কি সামনে বাজাবো। গুরু গুরু
শুকু গুরু, আমি কইলাম আগে গাড়ি তুইঠা পড়ছি। তুই গুরু গুরু টাউনে আমার নিরাপত্তা নাই। তার মানে ওই যে বড় লোকের খসরা পলাটা যদি আমার দেখা পাই, এরপর আমার যদি আবার ধরে লইয়া যায় তাই আমি কেন সৈলা লাভ ফটকা কোথায়? আমি কেমনে কমু বাজে দেখেন গুরু, আমি কিন্তু লেডিস, আমাকে হাত দেবেন না। ওরে আমার লেডিস রে, গড়ের ভিতরে বসে যে রংঢং শুরু করেছিস। আমার কি দোষ গুরু? সব দোষ তো আপনার এই গাড়ি জানালার। তোর জন্য কি আমি গাড়িতে পর্দা লাগিয়ে দেব? রাস্তা থেকে তোকে তুলে এনেছিলাম, সোজা রাস্তা মেপে গ্রামের বাড়িতে চলে যা। সে নেবে গাড়ি চাবি নিয়ে পালিয়েছে। শস্যের ফুল করিমন রূপে যাকে দেখেছিলেন সবই আপনার ভুল। ভুল? তাহলে তুমি কে? আমি আই এম ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ মিস্টার হায়দার চৌধুরী, হু ইজ দ্য অনার অফ হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হোয়াট? ইয়েস, মাই নেম ইজ শাইলা, এখন এক প্রেমিক মজনুল, প্রেমিকা লাইলা। খেয়ালে বাদ দিয়ে চাবি দিন, তারপর আপনার প্রেমিক মজনুকে গিয়ে খুঁজে নিন। আমার মজনু তো আমার সামনে দাঁড়িয়ে আছে, নিন।
ওয়ালাইকুম আসসালাম। ককটেল ঠিকমতো বানাইছিস তো? জর্দার ডিবা, হ্যাঁ ঠিকই আছে। ওয়ালাইকুম আসসালাম। বাহ, জালিগুলো তো সুন্দর বানাইছ। ওয়ালাইকুম আসসালাম। দেখি, গুড, ভেরি গুড। এই অস্ত্রগুলো আজই শালনার জঙ্গলে মিস্টার তোহারাতে পৌঁছে দিবা। ওকে স্যার। যাও বাবা। গুরু, গুরু, চাকা পাঞ্চার। এই যে ম্যাডাম, বুকের মধ্যে পড়ে থাকলে চলবে? হেল্পার যখন হয়েছেন, নেমে হেল্প করুন। আদেশ করুন। গাড়ির বনেট খুলে জগ নিয়ে আসুন। যান। এই নিন জগ। আমি কি আপনাকে পানি জোগাতে বলেছি? তাহলে কোন জগ? বড় লোকের মেয়ে হয়েছেন, গাড়ি জগ চেনেন না? বুঝেছি বুঝেছি, গাড়ি চাঙ্গা করে তুলে সে জায়গার কথা বলছেন? জি। ওটা তো আমি লোহা মনে করে ফেলে দিয়েছি। এখন উপায়? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখি কোথাও ঈদ পাই কিনা। না 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 ভাই, গাড়ি তোলার জগ আছে। দেখি জগ নেই, মগ আছে, লাগবে তোমার না? ভাই জগ নেই তো ফট। জগ নেই, গাড়ি চলে। বড় দুঃখ খিদে লেগেছে। এখানে খাওয়া পাবো কোথায়? আমাকে খান। খাবো, খাই। এবার আপনি আমাকে খান গুরু। মেয়ে মানুষ, অসম্ভব। আরে আমাকে না, আমাকে না তো। আমার কাছে দুটো আপেল আছে, খাবেন? আমি খাবো। আমার না, আমার না। এই 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 নিন, খান খান। আপেল পেলেন কোথায়? কেন, ওরা নিয়ে যাচ্ছিল, চুরি করেছি। একটা আপনার আর একটা আমার। এটা কি ধরেন তো? এটা আমার। ফলের ভিতরে হিরোইন পাচার শালারা, ফকিরের বেশ ধারণ করে সন্ত্রাসীদের গোলাবারুদ সাথে নিয়ে যাচ্ছিস? মালগুলো নামিয়ে দাও, যান আপনার মাল নিয়ে যান। ঠিক আছে। এই যে মিস্টার, আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? ঘুমোতে। আমি তাহলে কোথায় ঘুমাবো? কেন, গাড়ির ভিতরে?
বাঘ নয়, আপনার মনের বাঘ আপনাকে খাচ্ছে। গুরু, বনের ভিতরে বাঘ ভাল্লুক যাচ্ছে তো। গুরু গুরু শুনছেন, আমার যে ঘুম আসছে না। ঘুম আসছে না তো আমি কি করব? এই আমি শুয়ে পড়লাম। কি ঠান্ডা গো, চাদর থেকে দিন না। ওরে আমার সোনা চান পিতলা ঘুঘু, চাদর গায়ে দিয়ে গরম হবেন আর আমি সেটা নরম হয়ে মরি। তাহলে দুজনে ফিফটি ফিফটি গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। জি দিন। গুলু গুলু লাভ করছ? না, খুব খুশি হয়েছি। এবার দয়া করে ঘুমান। আবার মিথ্যে অভিনয়, আমি তো আসলে বদ্ধ পাগল। তোমার বুকে যখন আশ্রয় পেয়েছি, আমি আর কোনদিন রাজের কাছে ফিরে যাব না। কিন্তু চাকরি নির্বিশেষে আমিও যে তোমাকে আমার বাড়িতে বেশি দিন আশ্রয় দিয়ে রাখতে পারবো না। কেন? একদিন হয়তো মার মুক্তি জেনে যাবে। মুক্তি অলরেডি জেনে গেছে। কিন্তু মা? দুহাই সবুজ, মাকে এখন কিছুই বলো না। তা না হলে উনি আমাকে ড্যাডির কাছে ফিরিয়ে দিতে তোমাকে বাধ্য করবে। তোমার ড্যাডি যদি জানতে পেরে আমাদের কাছে এসে শত কৈফত চান, তখন তোমার ড্যাডিকে কি জবাব দেব আমি? সময় এলে সমস্ত জবাব আমি দেব। শালা সবুজ, চলো। মনে হয় বাড়িতে কেউ নাই। বাড়িতে গিয়ে শুনলাম আমার মা লাগে, আমার মা মাগো মনে কর আজ থেকে আমি তোর মা। যা ভেতরে যা, ওঠ। মিস্টার সবুজ, যে কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি সেখানে একজন সৎ দায়িত্ববান সাংবাদিকের কলম তার ঘর সংসার আর সন্তানের মমত্তা বোধের কাছে থেমে যাচ্ছে। আজ আমাদের থেমে থাকলে চলবে না স্যার, সবাইকে দুঃসাহসী হয়ে সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে, খুঁজে বের করতে হবে
সন্ত্রাসীদের মূল হোতা কারা, নয়তো এই দেশটা সন্ত্রাসের রাজত্বে পরিণত হবে। ঠিক আছে সবুজ সাহেব, আমার এই কলম দিয়ে সেই সব সন্ত্রাসীদের মুখোশ আমি খুলবই। দেশের যুব সমাজ আর ধ্বংসের মুখে, সবাই জানে পাগল, আসলে সে বন্ধ ফকির, বন্ধ ফকির। শান্তি নাই রে, শান্তি নাই। আবার ওই সাংবাদিক আমাদের পিছনে উত্তাপ জ্বালাচ্ছে, আমাদের বিরুদ্ধে সজাগ পত্রিকায় কলম ধরছে। মরছে রে মরছে, ওই সাংবাদিক মরছে, ও আমাকে দুশ্মন। ওর বাড়িতে আজ করব সাংবাদিক সম্মেলন। কারা তোমরা? শিকল পরা ছল, আমাদের শিকল পরা ছল। আমার নাম বরবাদ আলি পাগল, আর এইটা আমার দল। দল? আহ, দল লগে করতে হয়েছি সাংবাদিক সম্মেলন। আজ বুঝাইয়া দিমু কে আসল কে নকল। চুপ কর শয়তানের দল। ভুল করছো সাংবাদিক, বিরাট ভুল। সেই দিন তুই আমারে স্মাগলার বানাইয়া পত্রিকায় খবর চাপাইছস। তোমার ভাইয়ের ওই হারামজাদা ড্রাইভার বাসাই দিছিল, তুই বাচ্চা গেছিলি। আজ তোমার কেন আমার হিরোইন ব্যবসার বিরুদ্ধে পত্রিকায় খবর চাপাইলি? কেন গন্ডগোল বাঁধাইলি? কেন গন্ডগোল বাঁধাইলি? আমার পরবর্তী অভিযান করতে হবে ওই ড্রাইভারের সন্ধান। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক সপরিবারে খুন। একদল ছদ্মবেশী সন্ত্রাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক রফিককে সপরিবারে খুন করেছে। একটা নিরীহ পরিবারকে ধ্বংস করে দিয়েছে। মনে হয় ওই শিকল বাহিনীর সন্ধান পেলে নিশ্চয় আসল সন্ত্রাসীদের ঠিকানা পাওয়া যাবে। সহিত হয়ে জানা জানতে তুই পারবি না, সারা জীবন তপস্যাতেও আমায় চিনবি না, পাইছি আমি মানের ঠিকানা। শোন রে শিকল, যেমন কর্ম তেমন ফল, একটু সময় তুমি তোমার আখের গোসাও না, পাইছি আমি মানের ঠিকানা। তোমার কথা বুঝতে পারলাম না, আরে সামনে তোমরা সাইডা দেখো না। কাইটা পরি চল 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 মরণ নেশার আগুনে আজ বরবাদ। হেরোইন নেশার স্বাদ ওরা পেয়ে গেছে, ভীষণ স্বাদ। খান, আমাদের পরবর্তী অভিযান যুব সমাজকে কুকু ধ্বংস করে দাও। এক এক করে নেশার পোটলা হাতে নাও, যুব সমাজের ভিতরে ঢুকে যাও, বিক্রি করে টাকা এনে দাও। যাও শিকল যাও, মরণ নেশা বিক্রি করতে করতে যদি
ওই দুশ্মন ড্রাইভারের আসল নাম ঠিকানা পাও, ওরে পাঠাইয়া দিমু আসল ঠিকানা। ওদের আসল ঠিকানা না পাওয়া পর্যন্ত আমাকে ওদের সাথে মিশে থাকতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? ভালো হচ্ছে না কিন্তু। বারে তুমি কি মনে করেছো আমি কিছুই টের পাইনি? তুমি যে ভাইয়ের হেল্পার হয়ে একদিনই ভাইয়ের মনটা কাবু করে ফেলেছো। খবরটা মাঝে জানতে না পারে? জানো বাবি, সেদিন বিয়ে বাড়িতে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে প্রেমে পড়ে গেছে, তাই না? বিশ্বাস করো ভাবি, সাগরের কথা আমি ভুলতে পারছি না। সাগর, তাহলে ওই সাগরের পথে ঝাঁপিয়ে পারো। দরজা খোল শিকল। আমি পাগলা আলী বাবার ভক্ত, অযথা করবি না বিরক্ত। যদি মঙ্গল চাষ তোর ছেলে, আমার হাতকে কর শক্ত। কি চান বাবা? 5,000 টাকা। তোর সন্তান হবে সন্তানের মতো উপযুক্ত। এত টাকা কোথায় পাবো বাবা? আছে আছে, ওই ওয়ার্ড্রোবের ভিতরে কাপড়ের ভাঁজের মধ্যে 7,000 টাকা আছে। আমার টাকার খবর বাবা জেনে গেল, নিশ্চয় কামিল ফুকিয়েছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। কে আপনি বাবা? আমি পাগলা আলী বাবার সঙ্গে। বল কি তোর মনের খেল? বাবা, আমি আমি আপনার পা দুটা ধরে বলছি। দূরে নাকি? ওরে বাবা রে, এত মোটা বাবা। বাবা আমি না হেলপার, আমি কবে হমু ড্রাইভার, কবে হমু। হবি হবি আগে বল। হ্যাঁ আলী বাবা বল। আলী বাবা, আলী বাবা, মারহাবা, মারহাবা। কোড নাম্বার 515। কোড নাম্বার 1223। কোড নাম্বার বাবা, আমার কোড নাম্বার তোকে লাগছে অচেনা। তোর মধ্যে আছে নিশ্চয়ই কোন ছল। বল কোড নাম্বার, বল। তোকে আমি এইটা দিয়ে মাইরা ফেলতে পারি, কিন্তু মারব না। বল বল তুই কে, কি তোর পরিচয়? না বলবো না, কিছুতেই বলবো না। আব্বা যান, ও নিশ্চয়ই আমাদের শত্রুদল। ওর বুকে টাইম বোমা বান্ধা দেখ, মরণের আগে বুঝুক আমি কে। শিকল পরার ছল করেছিস ছত্ত বেশি শিকল, মরণ বোমায় শেষ হবি তুই, হবি রে বিকল। চল 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 চল। Thank you.
দাঁড়িয়ে গেছে। শান্তি নাই রে, শান্তি নাই, সর্বনাশ। ও যে দেখছি আমাদের চাইতে ভয়ঙ্কর। এই আস্তানা চিহ্না ভালাইছে ওই গুপ্তচর শিকর। আজ থেকে আস্তানা ছাইরা নিতে হবে অন্য ছল। কোথায় পাগল থাকলো? কিছু তো দেখি না। আরে কে দেখি? এরা কে দেখি? ইঞ্জিন ডাউন করেছি তো, তাই ময়লা কালি শরীরে লেগেছে। গোসল করে আছি মা। তুই আবার কোথায় যাচ্ছিস? বিয়ের পর রুমা এখন বাপের বাড়ি এলো, একটু দেখা করে আসি মা। যা তাড়াতাড়ি ফিরিস। মুক্তি তাহলে পেলাম কেন? অনেক আগেই তো তুমি আমাকে পেয়েছো। সে তো তুমি, আমার প্রেম, আমার অস্তিত্ব। কিন্তু এতক্ষণ যে তোমার প্রতীক্ষায় আমি নিজের মধ্যে বন্দী হয়েছিলাম, তাই তো মাকে মিথ্যে বলে আমার সাগরের কঠিন বাদল এসে খুলে দিলাম। হ্যালো, ইয়েস, হ্যাঁ, কন্ট্রোল রুম থেকে ফোর্স পাঠিয়ে দাও। ও শুনছো, আজ তোমাকে আমি অবাক করে দেব। কি ব্যাপার, আজ তোমাকে খুব উচ্ছল মনে হচ্ছে। তার চেয়ে বেশি উচ্ছল হয়েছে আমাদের সাগর। হোয়াট ডু ইউ মিন? এই দেখো, এটা সাগরের বালিশের নিচে পেয়েছি। রিয়েলি নাইস। মেয়েটার নাম মুক্তি। মামি। হ্যাঁ ড্যাড। মা। হ্যালো মাই সন, কোথায় ছিলে সারাদিন? আমি তো লাইব্রেরিতে ছিলাম। লাইব্রেরি? হ্যাঁ। লাইব্রেরিতে পড়াশোনা খুব ভালো কথা। আচ্ছা মাই সান, সেখানে মুক্তি নামে কোনো মেয়ে ছিল? মামে, এই তো এই মেয়েটির কথা বলছিলাম। কই না তো? ডোন্ট বি নার্ভাস মাই চাইল্ড। যারা একে অপরকে ভালোবাসতে জানে তাদের কোনো অপরাধ নেই, দ্বন্দ্ব নেই। আই অ্যাপ্রিসিয়েট ইউর চয়েস। ইয়েস মাই সান, মুক্তিকে তোমার পাশে মানাবে ভালো। শালা, মাকে এবার তোমার ছদ্মটকের কথা সব খুলে বলতে হবে। তাতে লাভ? তোমার আমার ভালোবাসার মিলন হবে। সবুজ, মায়ের কাছে যে মিথ্যা আশ্রয় নিয়েছি আজ সব জেনে গেলে তখন মা কি ভাববেন? ভাববো রাস্তা থেকে একটা দুশ্চরিত্র মেয়েকে ঘরে তুলে এনে আমার সন্তানে নির্জন রাতের অন্ধকারে আমার মান সম্মান ইজ্জতের উপর কলঙ্কের কালিমাইকে দিচ্ছে। মা, তোর এত অধঃপতন হয়েছে জানলে আমি বিষ খেয়ে মরে যেতাম। শেষ পর্যন্ত তুই চাকরানির সাথে, বিশ্বাস করুন আমি একটু পার নেই। তোর কোনো কথা আমি শুনবো না। আজ রাতে তুই আমার সঙ্গে থাকবি। তাহলে আর কাল রাতে এই ঘটনার সম্মুখীন হতে হতো না। আমার এই নাটকীয় জীবন থেকে তুমি সরে যাও সবুজ।
রাস্তায় আমাকে পেয়েছিলে, সে রাস্তায় আমাকে নামিয়ে দাও। তোমাকে নামিয়ে দেবার জন্য আমি আনিনি। তাহলে আমি তোমাকে এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করব। প্রেমের কাছে ফুল ফুটে গেল, দুটি মনে মন মিশে গেল, হ্যালো হ্যালো হানিমুনে চল। সে লুকিয়েছ, ঠিক আছে, কালো জনকে নিয়ে আসছি। তার মানে রাজন বিয়ে করে ফেলেছিস ভাইয়া, আজ থেকে তুমি আমার পার্মানেন্ট ভাগ্নি। এবার সব ঝামেলা তোকেই সামলাতে হবে মুক্তি। আমি যাই, মা বাইরে থেকে আসা মাত্রই
তোর ভাবির আসল পরিচয় ফাঁস করে দিবি। আমি যাই। খালুদান, শায়লার সন্ধান পেয়েছি। কি বললে? হ্যাঁ, আমি নিজের চোখে বাড়িঘর সব চিনে এসেছি। আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি শায়লাকে উদ্ধার করতে হবে। চলুন চলুন, লেটস মুভ। তুই আবার কোন সাহসে বাড়িতে ঢুকেছিস? না, তুমি কাকে কি বলছো? তুই থাম। আপনার পরিচয়? আমি হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হায়দার চৌধুরী। আমার মেয়েকে আমি নিতে এসেছি। কে আপনার মেয়ে? ওই তো যে মেয়েটি চলে গেল। ও, আপনি তাহলে সেই বড় লোক যার ঘরে দিনের পর দিন একটা অসহায় গরিব চাকরানির উপর নির্যাতন চালানো হতো, তার খবরটুকু রাখতেন না। আপনি তাহলে সেই বড় লোক যার অহংকারী স্ত্রী তার প্রপুত্রের ঘৃণ্য আচরণের মিথ্যে অপবাদ অবলা করিমনের উপর চাপিয়ে দিয়ে তাকে মেরে ক্ষতবিক্ষত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই উচ্চতলার মানুষ হয়ে কোন উদ্দেশ্যে মিথ্যে মেয়ের পরিচয় দিয়ে করিমনকে আবার নিতে এসেছেন বলুন। এসব কি বলছেন বোন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও করিমনও নয়, চাকরানিও নয়, সি ইজ মাই অনলি ডটার শায়লা। সে আমার মেয়ে। বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতেই হবে। আপনি ছবিগুলো দেখি। দেখুন কে সে, কোন ফ্যামিলির মেয়ে দেখুন। সেদিন বিয়ের কথা শুনে আমার সাথে অভিমান করে চাকরানি সেজে পালিয়ে যায়। এরপরও কি বলবেন ও চাকরানি? শায়লা আমার মেয়ে নয়। দেখুন শায়লার এই হবু স্বামীর কাছে আজ আমি কত ছোট হয়ে গেছি। আমি কি শুনছি মা? কেন তুমি মিথ্যে বলেছিলে? কেন কেন সেদিন আমার সাথে প্রতারণা করেছিল? ড্যাডির পছন্দের ওই লম্পটির সাথে আমার এই জীবনটাকে জড়াতে চাইনি, তাই আমি সেদিন মিথ্যে নাটকে আশ্রয় নিয়েছিলাম। বিশ্বাস করুন মা, আমি আপনার সাথে প্রতারণা করিনি, প্রতারণা করতে পারি না। মা গো, জন্মের পর আমি আমার মাকে হারিয়েছি, আপনি আমাকে পেতে ধরেননি সত্যি, কিন্তু মায়ের স্নেহ মমতার বন্ধনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সেই স্নেহের দাবি নিয়ে বলবো, আপনার বুক থেকে আমাকে সরিয়ে দেবেন না, এই বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন না। কিন্তু মা, তোমাকে যে ধরে রাখার কোনো অধিকার আমার নেই। আছে মা, আছে, আমাকে ধরে রাখার অধিকার তো আপনারই আছে। কি বলছো তুমি? আমি আমি যে আপনার পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ মা, আজ ভাইয়ার বাদী কাজী হুসে বিয়ে করেছে। অসম্ভব খালুজান, আমি কিছুতে মেনে নিতে পারবো না। শায়লা আমার। খবরদার, সবুজ না আসা পর্যন্ত আমার বৌমাকে আমার বাড়ি থেকে জোর করে কেউ ধরে নিয়ে যাবে এই অপমান আমি সহ্য করবো না। আর আপনিও জেনে রাখবেন, হায়দার চৌধুরীর মেয়েকে আপনার ছেলে বিয়ে করে যে ব্ল্যাকমেল আমার সঙ্গে করেছে, তাতে আপনার দুষ্টি শুদ্ধ থানা পুলিশ করে জেলের অন্ধকারে নিক্ষেপ করতে পারি। হায়দার সাহেব, আপনিও মনে রাখবেন, আমরা গরিব মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আপনার ওই ঠুনক আভিজাত্যে লোভ লালসা করার মতো ছোট চিত্তের মানুষ আমরা নই। কেন তোরা শায়লার পরিচয় এতদিন আমার কাছে গোপন করেছিলি? মুক্তি, কেন? মা, 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 কারা তোমার এই অবস্থা করেছে? শায়লা বাবিকে তার ডেডি আর খালাতো ভাই তুলে নিয়ে গেছে, আজ রাতে তাকে ওই প্রতারকের হাতে তুলে দেবে। হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি সবুজ বিবাহিত স্ত্রী। আমি বিশ্বাস করি না, সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারকে তুমি স্বামীর অধিকার দিতে পারো।
তোমার চোখে সবুজ ট্যাক্সিডেবল হতে পারে, কিন্তু আমার জীবনে সে তার যোগ্যতা নিয়ে প্রবেশ করেছে। কিন্তু ওই ড্রাইভার আমার বংশমর্যাদার সামনে দাঁড়াবার অযোগ্য। তুমি ভুল করলেও আমি ভুল করতে পারি না। তাই সবুজকে তালাক দিয়ে ওই আবেদকেই তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। হয় না দিদি, হতে পারে না। পৃথিবী কোনো বিবাহিত স্ত্রী স্বজ্ঞানী তার স্বামীকে অন্যায় ভাবে তালাক দিতে পারে না। বিশ্বাস করো দেবী, আমাদের হাতে আমাকে তুলে দিলে সেই তোমার বিষয় সম্পত্তির মোহে আমার জীবন নিয়ে মিথ্যে স্বামী স্ত্রীর পুতুল খেলা খেলবে। তুমি তাকে এখনো চিনতে পারোনি, সে মানুষ নয়, অমানুষ। তুমি তোমার নিজের হাতে হয় আমাকে মেরে ফেলো, না হয় আমি নিজে আত্মহত্যা করবো। তুই পড়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ঠিক আছে মা, আমি নিজেই এ বিয়ে ভেঙে দেবো। বিয়ে ভেঙে দেবে কালো জান? আর যদি বাপ বেটি মিলে নূতন করে ষড়যন্ত্র করে আমার বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন আপনার লাশের উপর দিয়ে হলেও ছায়লাকে আমি বিয়ে করবই। আমাকে খুন করার কথা চিন্তা করতে তোর বুক কাঁপল না? আবেদ আলী খান কাপুরুষ নয় কালো জান, তুই বেঈমান, নিম খারাপ। তোর হাতে লাশ হওয়ার জন্যই কি আমি তোকে পিতৃ স্নেহ দিয়ে নিজের সন্তানের মতো মানুষ করেছিলাম? আর আমি যে আপনার সব কিছু থেকে বঞ্চিত হওয়ার জন্য আপনাকে পিতার মতো শ্রদ্ধা করেছিলাম, মিথ্যে কথা। আদর দিয়ে বনের পশুকে আপন করা যায়, কিন্তু বেঈমানের রক্ত আপন হয় না। আমি ভুলে গিয়েছিলাম তুই স্বাধীনতা যুদ্ধে এক বিশ্বাসঘাতকের সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমার বিষয় সম্পত্তি, আমার একমাত্র বংশের প্রদীপ তোর হাতে নিরাপদ নয়। শায়লাকে বিয়ে করতে না পারলে আমার জীবনও নিরাপদ নয়। তাই বিয়ের সমস্ত আয়োজন আমি করে এসেছি। এখন শায়লাকে বধূ সাজে সাজিয়ে আমার হাতে তুলে দিন। অসম্ভব, ছায়লাকে আমি তোর হাতে তুলে দেবো না। ভাইলার চৌধুরী, বেশি বাড়াবাড়ি করলে বাপ বেটি দুজনকে খুন করবো, তোর সমস্ত সম্পত্তি দখল করবো। তোরা টেলিফোন লাইন কেটে দিয়ে সমস্ত বাড়ি পাহারা দে, যেন পালাতে না পারে। আমি বর সেজে পাগলা বাবা বর বাগালি পাঠানকে নিয়ে এখানে আসছি, তিনি হবেন আমার বিয়ের প্রধান সাক্ষী। আসুন, বাড়ির বাইরে একটা বিয়ের প্যান্ডেল তৈরি কর। বিয়ের আসরে আমি যাব? অসম্ভব। তোমার খালুজান যদি জানতে পারে তাহলে আমার আত্মগোপনের সমস্ত রহস্য বের করে ফেলবে, এমনকি শায়লাকে তোমার সাথে বিয়ে দেবে না। শোনো, তাই শায়লাকে ঝটপট বিয়ে করে তার সমস্ত সম্পত্তি আগে হাত করো, তারপর আমি তোমার খালুজানের সঙ্গে হাত মেলাবো। ছেলের সামনে একটু টিং। ওয়ালাইকুম খালুজান। এত শুধু খাউন খেয়ে মাসে পালা দেখো সবুজ
কথা, তুই নিজেই তাকে সবুজের সাথে পাঠিয়ে দিয়েছিস, মনে রাখিস। সায়রাকে যদি আমি না পাই তাহলে তোকে আমি জিন্দা কবর দেবো। আসেন 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 গুরু, ভাবি সাবের লগে বইসা কুটুর কুটুর আলাপ করেন শুরু। আজ থেকে শাইলা তোর ঘরেই থাকবে, খবরদার বাইরে কেউ যেন জানতে না পারে। আরে মানুষ তো দূরে থাকুক, পশু পক্ষীও জানতে পারবো না। কোথায় যাচ্ছ সবুজ? একটা জরুরি ডিউটিতে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। আজ আমাদের বাসর রাত, চলে। হান্দি গুন্দি ভাই আমি কিছু দেখি নাই। হাই রে গোপাল, কার বাসর কি করে? আসেন ভাবি, আসেন 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 আসেন। হ্যাঁ মা, ভাই ভাবিকে তুলে নিয়ে এসেন। শালা কোথায়? বল শালা কোথায়? জানি না। তুই সব জানিস, বল শালা কোথায়? বলেছি তো, জানি না। আমার শালাকে কেড়ে নিয়েছে সবুজ, এবার তোদের তুলে নিয়ে যাবো আমি। জরুরি টেলিফোন করতে দেবেন, খুব জরুরি। জি নিন। হ্যালো হ্যালো ড্যাড, মুক্তিয়ার তার মাকে কারা যেন তুলে কারাগর জঙ্গলে নিয়ে গেছে। কি বললে? ঠিক আছে তুমি ওদেরকে ফলো করো। ওকে নানা রঙের রঙিন করে দে, ওকে ফিল্মের হিরোইনের মতো মেকআপ করে দে। রঙিলা মন রে, মনতে লাগে এত রং রঙিলা। তোর মা ও বোনকে বাঁচাতে হলে আমার শালাকে নিয়ে কালাগর বনে দেখা কর। আবেদ আলী খান, এই শালাকে গাছের সাথে বেঁধে রাখ। হারামির বাচ্চা, আমি তোকে দেখে নেব। তোর ছেলে আমার শায়লাকে নিয়ে আসছে না কেন? সবুজ আসবে, অবশ্যই আসবে। তবে শায়লাকে তোর হাতে তুলে দিতে নয়, তোকে শেষ করে দিবে। তার আগে তোর সামনে তোর মুক্তিকে আমি চিরদিনের জন্য মুক্তি দেব। তোকে রঙিলা মন রে, মনতে লাগে এত রঙ রঙিলা। Yeah.
মুক্তি। আমি কি দেখলাম? এরই নাম খেলা স্যার। হোয়াট ইউ মিন? তুমি কি বলতে চাও? Yes, I must tell you, it is absolutely game. আরে শত্রু শত্রু খেলা খেলে আজ মেরে গেছি স্যার। আজ আপনার আইনের গোয়েন্দা কৌশলের কাছে পরাজিত। ইন্সপেক্টর সবুজ, বলে যেও না, আইন তার কৌশলের কাছে কোনোদিন পরাজিত হয়নি, তুমিও হেরে যাওনি। এই বিভৎস করুণ নৃত্য দৃশ্য দেখেও কি আপনি বলবেন আমি হেরে যাইনি? সবুজ, হ্যাঁ আজ আমাকে বলতেই হবে, এই দৃশ্য দেখার জন্য কি 71-এ 30 লক্ষ মানুষের বুক থেকে রক্ত ঝরেছিল, মা বোন ইজ্জত হারিয়েছিল, এই দৃশ্য দেখার জন্যই কি সেদিন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল, আজকে সন্ত্রাসীদের হাতে এদের জিম্মে হয়ে যাবে বলেই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? বলুন, চুপ করে থাকবেন না স্যার, এই স্বাধীনতার নাম আপনি কি দেবেন স্যার? সবুজ, আপনার আইন মিথ্যে, গোয়েন্দার তৎপরতা মিথ্যে, কৌশল মিথ্যে। নো, নেভার, পৃথিবীর কোন আইন মিথ্যা হতে পারে না। এদেশের মানুষকে আইনের পথে যতদিন আনতে না পারবো ততদিন আমরা কেউ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। ওই খুনি সন্ত্রাসীদের আইনের কৌশলে তোমাকে খুঁজে বের করতে হবে। এন্ড ইট ইজ মাই অর্ডার। আমার একমাত্র ছেলের চেয়ে তোমার কাছে দেশ আর আইন বড় হয়ে গেল। আমার ছেলেই যদি না থাকলো তাহলে কি হবে? সাগরের মা, তুমি একা নিজের সন্তানের জন্য কাঁদছ? জানো, মুক্তিকে ওরা নির্মম ভাবে খুন করেছে, ওর মায়ের অবস্থাও ভালো নয়। ডাক্তার সাহেব, বলুন আমার মা কথা বলছে না কেন? ঘাবড়াবার কিছুই নেই মিস্টার সবুজ, আত্মচিৎকার জনিত কারণে ওনার কণ্ঠনালীর একটা পর্দা ক্র্যাক করেছে, তাই আপাতত বেজবান হয়ে আছেন। না না,
ওরা আমার মুক্তিকে আমার কাছ থেকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছে। এখন এখন আমি আমার মায়ের ডাক শুনতে পাবো না। কি হয় না ডাক্তার, কি হতে পারে না? অস্থির হবেন না, কিছুদিন পর উনি আবার কথা বলতে পারবেন। ডন্ট ওয়ারি সবুজ, ডন্ট ওয়ারি। ওস্তাদ, যেও না ওস্তাদ, যেও না। আমার হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না, তোকে আমি খুঁজে বের করবো। বল, আমার বোনকে খুন করেছে কে? আমরা জানি না। বল, বলি কোথায়? আমি চিনি না। বল, আমার মাকে বেজবান করেছে কে? বলো না। বল, বাবা বলি পাঠান কোথায় থাকে? বলবো না। হ্যালো স্যার। হ্যালো সবুজ স্যার, ফকিরদেরকে মারছে। কি? সবুজ ফকিরদের মারছে? ওকে এক্ষুনি আমার বাসায় নিয়ে এসো। হ্যাঁ, বল, বরবাদালি কোথায় থাকে? বাবা, আপনাকে আমাদের সাথে যেতে হবে স্যার। চলো, কোথায় যেতে হবে? যাও। Yes, স্যার। একজন গোয়েন্দা ইন্সপেক্টর হয়ে আইনকে হাতে তুলে নেওয়া তোমার ধর্ম নয়। দেখুন আপনার আইন কানুন, যে ছদ্মবেশী গোয়েন্দা আইনের নাটক রচনা করে সেই চাকরি আমি করব না। আপনি আমাকে দেশ, সমাজ, ঘর, সংসার, মা বোনের ধিক্কারের দানের মুখে তুলে দিয়েছিলেন। সেই নাটকের খেলা খেলতে গিয়ে আমি আমার নিষ্পাপ বোনকে হারিয়েছি। আর ওই হাসপাতালে বেজবান হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার মা। আজ আমাকে প্রতিশোধ নিতে হবে স্যার, প্রতিশোধ। প্রতিশোধ? হ্যাঁ স্যার, হ্যাঁ। আজ আমার দায়িত্ব থেকে আমি সরে গেলাম। সবুজ, আমিও তো আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, কিন্তু ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসের আগুন জেলে তোমার মতো আমি তো আইনকে হাতে তুলে নেইনি। ভুলে যেও না, সন্ত্রাস দমন আইন করে সরকার আমাদের হাতে যে দায়িত্ব তুলে দিয়েছেন সেই আইনেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তুমি প্রমাণ করো আইন হচ্ছে প্রতিশোধের বড় হাতিয়ার। আসসালামু আলাইকুম ভাইরা ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন? বরকত, তুমি তুই বেঁচে আছো? হ্যাঁ, বরবাদ আমি পাঠান হয়ে সম্মানের সহিত মাথা উঁচু করে বেঁচে আছি। এখন বলেন বেয়াই সাহেব, পাইয়া আছেন কি আমার বহুমার সন্ধান? পান নাই? না। তাহলে বহুমার ঘরে না আসা পর্যন্ত আমার ভাইরা ভাইকে সসম্মানে মেহমান খানায় বেঁধে রাখো। আব্বা জান, বলো বাবা আবেদ আলী খান। সবুজ ট্যাক্সির ড্রাইভার নয়, সে একজন গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর। শান্তি নয় রে, শান্তি নয়। শান্তি আছে আব্বা জান। কোথায়? আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। সে আইন হাতে তুলে নিয়েছিল বলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গুড, ভেরি গুড। এবার করো শৈলার সন্ধান। মা, আমার জন্য আজ আপনার এত বড় সর্বনাশ হয়ে গেল, বেজবান হয়ে গেলেন আপনি, আর মুখ থেকে আপনার মুখ থেকে কেড়ে নিল সন্ত্রাসীরা। কে, শৈলার খোঁজ পেয়েছিস? পেয়েছি, মডার্ন হাসপাতালের 7 নম্বর কেবিনে আছে। Oh, my God.
কথা বলুন মা, কথা বলুন, একটু চেষ্টা করুন মা, চেষ্টা করুন। কি ব্যাপার, কেবিনে লাশ কেন? নার্স, লাশ বের করে নেবে ডাক্তার বাবু। তুমি? আমি আমার বউকে নিয়ে যেতে লাশ হয়ে হাসপাতালে ঢুকেছি, তাই ওই বুড়িকে মেরে আমি আমার বউকে নিয়ে যাব। আসুন মা। ওকে এখানে না মেরে আমাদের আত্মায় নিয়ে চল। তুই ঠিকই বলেছিস, ওকে এখানে মারা যাবে না, নিয়ে চল। সাব্বাস বেটা, সাব্বাস। আজ তুমি আমার উপযুক্ত সন্তানের পরিচয় দিয়াছো, এবার তোমার শ্বশুরের সমস্ত সম্পত্তি আমার নামে লিখিয়া দাও, আর বৌমাকে নিয়ে তুমি তোমার শ্বশুর বাড়ি চলিয়া যাও। হারামখোর, যার খেয়ে পড়ে যার আশ্রয় থেকে তোর ছেলে আজ পৃথিবীতে বেঁচে আছে, তার সাথে বেইমানি করে সম্পত্তি লিখে নিতে চাস? দেদে, তুমি ওই শয়তানের নামে সম্পত্তি লিখে দিও না। বাবা না, সম্পত্তি তো দূরের কথা, ওই লম্পটটার হাতে তোকে আমি তুলে দেবো না, জীবন থাকবে না। তাহলে তুই আমার শান্তি নাই রে, শান্তি নাই। আমি কে জানি, জানি তুই বেমন না। আমি একাত্তরে ছিলাম বরকত আলী খান। এই বরকত আলী খান, চুপ, আমি বরকত আলী পাঠান। হ্যাঁ হ্যাঁ, তোকে চিনতে আমার বাকি নেই। একাত্তরে তুই আমার স্বামীকে খুন করেছিলি, আর তোর কুলাঙ্গার ছেলে আমার মুখটিকে আর তার হবু স্বামীকে নির্মম ভাবে খুন করেছিল। ও, তুই তাহলে কাজী আসাদের বউ আব্বাজান? এই তো ইন্সপেক্টর সবুজের মা। শান্তি নাই রে, শান্তি নাই। তোর পোলার ইন্সপেক্টর বানাইছস তোর স্বামীর হত্যার প্রতিশোধ দেওয়ার জন্যে, সেই সুযোগ নাই 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 নাই। ওই অগ মেহমান খানে পাইতে ভাল বাবা বেদ, তুমি কাজ নিয়ে আসো, যাও। আজ তোদের সকলের আমি বটি কাবাব বানাবো, বটি কাবাব বানাবো, বটি কাবাব। তুই নিজেই কাবাব।
নবাব হওয়ার জন্য তৈরি হয়ে যা। রাজাকারের বচ্চা রাজাকার। রাজাকারের অর্থ বোঝো, তাদের চেহারা কখনো দেখছো? রাজা মানে কিং, আইজ আমি কিং, আমি রাজা। এই রাজা কার, এই কিং কার? তোমার, তোমার, তোমার সবার। আজ তোরা একাত্তরের বরকত আলী খানকে দেখবি। Oh, my God.
তুই আমার বোনকে নির্মম ভাবে হত্যা করেছিস, তুই আমার মাকে বেজবান করেছিস। আমি তো কবরে শুয়ে আছি, আমারে তুমি মাইরো না বাবা। এই মান মিথ্যা ভর, তুই এখানে শুয়ে আছিস, মাইরো না। তুই আমার বাবাকে ফুপিকে খুন করেছিস, আজ তোকে শেষ করে ফেলবো, উঠাই। শান্তি নাই রে, শান্তি নাই, কবরেও শান্তি নাই। আমি বর্বাদালি পাঠান, এই ইচ্ছা দিয়ে তোরে গুতাইয়া করব। খান খান। আইনকে নিজের হাতে তুলে নিও না, ওকে আইনের হাতে তুলে দাও। সবুজ, এদিকে এসো সবুজ, বুকে এসো বাবা, এসো। দেখ স্যার কেমন মির্জাফর, আমার এতিম বানিয়া হেরা মিট আছে, আর বিপদের সময় আমি কত রাত উল্টা খাইছি। আপনার ও দাঙ্গা আমি দাঙ্গা ওটা আপনার। কেমন লেগেছে? ভালো লেগেছে? তাহলে সাবস্ক্রাইব করবেন।